আজকে আমার রেসিপি ঠাকুরবাড়ি স্পেশাল এবং খুবই প্রসিদ্ধ একটি রান্না পিসপ্যাশ। এটিকে ইন্ডিয়ান রিসোটো বা হটপট অথবা খিচড়িও বলা যেতে পারে। এটি একটি অ্যাংলো ইন্ডিয়ান ওয়ান পট মিল, আর তার সাথে এটি খুবই কমফোর্ট একটা ফুড। শোনা যায় ঠাকুর বাড়িতে কারোর জ্বর জারি হলে প্রত্যেকটা রুগীর হাতে এই খাবারটা তুলে দেওয়া হতো মুখের অরুচি দূর করার জন্য। এমনকি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এটি অত্যন্ত পছন্দের একটি পদ ছিল। অনেকেই এই ইউনিক হিস্টোরিক্যাল রেসিপির কথা কখনোই শোনেননি। দুর্ভাগ্যবশত সময়ের সাথে সাথে এই রেসিপিগুলো হারিয়ে যেতে চলেছে। এর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 400 গ্রামের মতো উইথ বোন চিকেন। এই চিকেনটাকে এবার আমি কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, তারপর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে দেব 1/2 পাতিলেবুর রস। এবার ভালো করে মিক্স করে নিয়ে অ্যাটলিস্ট 15-20 মিনিটসের মতো রেখে দেব। এরপর একটা কড়া গরম করে 1 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার দিলে এই রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1টা দারচিনি, 4টে লবঙ্গ, 2-3টে ছোট এলাচ, 5-6টা গোলমরিচ এবং 2টো তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে যখন মশলাগুলো থেকে একটা অ্যারোমেটিক ফ্লেভার বের হবে, ঠিক এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা রসুন। রসুনটাকে বাটারের মধ্যে সতে করে এবার দিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে কুচিয়ে রাখা আদা। এই সমস্ত মশলাগুলি কিন্তু আসল ফ্লেভার এনে দেয় এই রান্নাটাতে। এরপর ম্যারিনেট করা চিকেনটাকে অ্যাড করে দিলাম। সুস্বাদু এবং স্বাস্থ্যকর হওয়ার সাথে সাথে এটি খুব কম সময়ে সামান্য কিছু উপকরণে খুব সহজ পদ্ধতিতে রান্না করা যায়। এরপর আমি এখানে কেটে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু, আর তারপর দিয়ে দিচ্ছি গাজর, বিনস এবং টুকরো করা পেঁয়াজ। এরপর সমস্ত সবজিগুলোকে মাংসের সাথে সামান্য ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি আস্তে আস্তে বাকি যে সবজিগুলো ছিল সেগুলোও অ্যাড করে দিলাম। এরপর সব কিছুকে ঢাকা চাপা দিয়ে 15 মিনিটের মতো সেদ্ধ হতে দিলাম। পর দেখুন মাংস এবং সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এখানে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটাকে অ্যাড করে দিচ্ছি। এবার চালটাকে সমস্ত সবজি আর চিকেনের সাথে ভালো করে ভেজে নেব। এরপর যে কাপে আমি চাল মেপেছিলাম ঠিক সেই কাপের আমি 1/2 কাপ পরিমাণ দুধ দিচ্ছি, এবং সেই একই কাপের 1.5 কাপ পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি চালের পরিমাণের ঠিক ডবল পরিমাণ আমি লিকুইড অ্যাড করলাম। আপনারা এই রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে লিকুইডের পরিমাণ ডবলের থেকে একটু কম নেবেন। এরপর স্বাদের জন্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও একবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার সবশেষে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তারপর পুরো জিনিসটাকে ঢাকা চাপা দিয়ে 10-15 মিনিটের মতো একদম লো ফ্লেমে রান্না হতে দেব। দশ মিনিট পর দেখুন আমার পিসপ্যাশ একদম রেডি। আমার পার্সোনালি এই রেসিপিটা একটু ঝরঝরে খেতেই বেশি ভালো লাগে, তবে বাচ্চা বা বয়স্কদের ক্ষেত্রে আর একটু পরিমাণ লিকুইড অ্যাড করে আর একটু সেদ্ধ করে নিতে পারে।
5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে একদম গরম গরম সার্ভ করে দিন। এই ভেরি হেলদি অ্যান্ড নিউট্রিশিয়াস, লেস স্পাইসেস, ইজিলি কুক অ্যান্ড ওয়ান পট রেসিপি এই ফিশ প্যাশ। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, ফিরে আসবো আগামী দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।